রাজ্য জুড়ে রক্তের সংকট নিরসনে এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গ প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরের। সেই মতো সোমবার দুর্গাপুর মহিলা থানার উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানস রায়, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনন্যা দে সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 12 জন মহিলা ও 3 জন পুরুষ সহ মোট 15 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়। দায়িত্ব নেন প্রশাসনের তরফ থেকে, আমি অবাক হয়ে যাই। প্রশাসন সম্পর্কে আমাদের যে ধারণা ছিল যে টিয়ার গ্যাস আর লাঠি রক্তচক্ষু, তা আমি এখন যতই প্রশাসনকে দেখি ততই অবাক হয়ে যাই। মানে খেলা থেকে শুরু করে টুর্নামেন্ট থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেকআপ ক্যাম্প এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে তারা এগিয়ে এসছে। অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা, এবং তিনি বলেছেন এবং সুন্দর সুন্দর নামকরণ করেছেন আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে, পুরোটাই পরিচালনা করা হচ্ছে এবং প্রত্যেকটি থানায় এর আন্ডারে যারা রয়েছে তারা সকলেই অ্যারেঞ্জ করেছেন। আজকে এখানে 15 জন রক্তদান করেছেন, 3 জন বাইরের রক্তদাত্রী ছাড়া বাকি 12 জনই কিন্তু এই থানাতে কাজ করেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার এবং আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের কাউন্সিলর মাননীয় মানস রায় মহাশয় এবং আমাদের এই থানার যিনি ওসি ভারপ্রাপ্তা অনন্যা ম্যাডাম এবং বাকি সকলেই রয়েছেন। তো সকলকে আমি আমার তরফ থেকে অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। খুবই ভালো লাগছে, আমি চেষ্টা করব, এটা আমার প্রথম রক্ত দেওয়া, আমি চেষ্টা করবো যেন আরও আমি অনেকবার দিতে পারি বা সবার জন্য কিছু করতে পারি। খুবই একটা কি বলবো সাহসী উদ্যোগ, খুব ভালো লাগছে। মমতা চ্যাটার্জি। আমার সত্যি খুব ভালো লাগবে, কারণ রক্ত দিয়ে নিজেকে খুব ধন্য মনে করি, কারণ রক্তদান হচ্ছে জীবনদান। যেখানেই রক্তদান হয় আমি চেষ্টা করি সেখানে যেয়ে পড়ে রক্ত দেওয়ার জন্য চেষ্টা করি সেখানে যাওয়ার। এটুকু। আমার নাম রাজীব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গতকাল থেকে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটি থানা থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজকেও আমাদের ওমেন পিএসএও রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। 2011 সালের পর থেকে পুলিশ কিন্তু মানবিক পুলিশ দেখবেন, প্রতিটি জায়গায় শিক্ষা থেকে স্বাস্থ্য, এবং এই 2 বছর যে করোনা মহামারী গেল তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিটি পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটি
কিছু কিছু ফাঁড়ি আছে দেখবেন, সেই ফাঁড়ি এলাকাগুলো নিয়ে আপনি ঘুরে দেখতে পারেন যে সেখানে কিন্তু গরিব পরিবারদের নিয়ে স্কুল চালানো হয়। পুলিশ স্কুল চালায়, পুলিশ খেলাধুলা করে, পুলিশ কম্বল বিতরণ করে, পুলিশ মানুষের পাশে থাকে। 2011 সালের পর পুলিশ কিন্তু সম্পূর্ণ মানবিক এবং সামাজিক। আজ দুর্গাপুর মহিলা থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আমাদের বিধাননগরে রক্ত সংকট আছে, সেই রক্ত সংকট মেটানোর জন্য পুলিশ এগিয়ে এসেছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।